যীশুখ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, সাধু লোক রচিত মঙ্গল সমাচার 15:18 আমরা দেখি হারানো ছেলের প্রার্থনা তার বাবার কাছে। পিতা, আমি স্বর্গের বিরুদ্ধে ওর তোমার সামনেও পাপ করেছি, আমি তোমার ছেলে নামের আর যোগ্য নই। প্রিয় যীশুখ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, দেখো একজন বিনম্রচিত্তে তার পাপের কথা তার পিতার কাছে তিনি স্মরণ করে ক্ষমা আচনা করছে। এই কারণে আমরা জানি যে কোন তিনি এই ক্ষমা আচনা করেছিলেন, পাপ স্বীকার করেছিলেন, তখন তার জীবনে যা কিছু পাপ মাধ্যমে নষ্ট হয়ে গেছে এসব কিছু বেরিয়ে পেয়ে গেছে। আমাদের ব্যক্তিগত জীবনে এই তপস্যাকাল বিশেষ করে ঈশ্বর আমাদেরকে আহ্বান দিচ্ছেন, আমরা আমাদের পুরাতনকালে যত পাপ করেছি ওই সমস্ত পাপ ঈশ্বর কাছে ক্ষমা আচনা করে দূর করার জন্য যীশু আমাদেরকে অনুরোধ দিচ্ছে। যখন আমরা এইভাবে করব তখন আমাদের জীবন দেখে যা কিছু নষ্ট হয়ে গেছে, যা কিছু অভিষেক নষ্ট হয়েছে, এই সমস্ত অভিষেক হারানো ছেলের জীবনে যেভাবে বেরিয়ে পেয়েছে সেইভাবে আমরাও গ্রহণ করতে পারি, আমাদের জীবনও আরও আনন্দ খুশি পাবে। সেই জন্য এই তপস্যাকালে ওই অনুগ্রহের জন্য আমরা চেষ্টা করব। যীশু আপনাদের সকলকে আশীর্বাদ করবেন।